ইরি বুরো মৌসুমের ফসল উঠবার অপেক্ষায় আছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই, আমার কৃষক যাতে করে ইরি বুরো আবাদের যে ফসল, যে ধান ঘরে তুলবে, তার ন্যায্য মূল্য যাতে করে পায়, তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই উদ্যোগগুলোর মাধ্যমে আমাদের কৃষকেরা নিশ্চিত হবে কিনা ফসলের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা গত বছরের আর্থিক বছর 22-23 অর্থ বছরে ধানের দাম প্রতি কেজি 30 টাকা করে নির্ধারণ করা হয়েছে। তাতে কৃষি মন্ত্রণালয়ের তাদের পরিসংখ্যান মোতাবেকই আমরা ন্যায্য মূল্য প্রদানের জন্য 30 টাকা প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করেছে। এখন 23-24 সালে যেটা ফসল উঠবে সেটার জন্য আমাদের যে খাদ্য পরিবেক্ষণ কমিটি রয়েছে, এখানে আমাদের 8টি মন্ত্রণালয় এর সাথে জড়িত, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই 8টি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো বসে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি থাকে, এনবিআর এর প্রতিনিধি, সবাই মিলে একটি ন্যায্য মূল্য নির্ধারণ করা থাকে করা হয় এবং কৃষি মন্ত্রণালয় থেকে এর উৎপাদন খরচ নিয়ে আলোচনা করা হয় এবং ন্যায্য মূল্য আমাদের সামনে এই মিটিং আছে, সামনের মিটিংয়ে সামনের বোরোর জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। আমি আশা করি কৃষকেরা ন্যায্য মূল্য পাবে।